অথ দণ্ডভঙ্গ বিবরণ। এবে শুন দণ্ডভঙ্গ নিগুর কারণ, দণ্ড ভাঙা ঘাট এবে আছে নিরূপণ। ভারতীকে কইলা গুরু কাটো আয়ে আসি, শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু হইল সন্ন্যাসী। দণ্ড কমণ্ডল করে কোটিতে কপিন, সন্ন্যাসী হইল পরে অতিদিনহীন। আর তো নিগুরু এক দেখতে ভাবিয়া, নিত্যানন্দ দণ্ড ভাঙে কিসের লাগিয়া। কেহ কয়ে নিত্যানন্দ পরম উদার, সে কারণ দণ্ড খণ্ড করিল তাহার। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এখানে শ্রীমৎ তারকচন্দ্র সরকার মহাশয় বর্ণনা করেছেন যে, বলছেন এবে শুনো দণ্ড ভঙ্গ নিগুর কারণ, কি কারণে মহাপ্রভুর হাতের দণ্ড নিত্যানন্দ মহাপ্রভু ভেঙেছিলেন সে তথ্য এখানে বলেছেন শ্রীমৎ তারকচন্দ্র সরকার মহাশয়। বলছেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, হাতে কমণ্ডল এবং কোটিতে কপিন তিনি ধারণ করেছেন। বলছেন নিত্যানন্দ কি কারণে দণ্ড ভেঙেছে এ বিষয়ে অনেকে অনেক রকম কথা বলে, তাদের গ্রন্থের মধ্যে অনেক রকম তথ্য পাওয়া যায়। এখানে সরকার মহাশয় বেশ কয়েকটি তথ্য তুলে ধরেছে, আসুন কি কি তথ্য তুলে ধরেছে আমরা দেখি। তা হে ক্রোধ করি নিত্যানন্দ ভাঙে দণ্ড, কেহ কহে ছল করি ভুলায় ব্রহ্মাণ্ড। ভাগবত লীলামৃতে আছে প্রকাশ, চলিলেন মহাপ্রভু করিতে সন্ন্যাস। নিত্যানন্দ দণ্ড প্রতি বলে ওরে দণ্ড, তোরে করি দণ্ড তুই বড়ই পাষণ্ড। ব্রহ্মা বিষ্ণু সুলন্দ্রিয়ম যাহার আজ্ঞাকারী, সে কেন বহিবে তোরে হয়ে দণ্ডধারী। অবশ্য ভক্তের বাক্য নহে ব্যভিচারী, এসব সিদ্ধান্ত আমি শিরোধার্য করি। স্বয়ং এর কার্য এই আছে চিরধার্য, এক কার্য অবলম্বে বারে বহু কার্য। দুই তিন অবলম্বে এক কার্য হয়, নিগুরাসাদি স্বাভাবিক যে দেখায়। হেন মানি নিত্যানন্দের অসহ্য হইল, সে কারণে প্রভু দণ্ড খণ্ড যে করিল। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এখানে বলছেন যে নিত্যানন্দ মহাপ্রভু ভাবছেন, কেউ এটা উল্লেখ করেছেন, কেউ ভাবছেন, তারা বলেন যে নিত্যানন্দ বলছে যে যে সব কিছু যে ত্যাগ করলো, সে সব কিছু ত্যাগ করে কেন এই দণ্ডটি ধরে রেখেছে। যে এই ব্রহ্মাণ্ডের মালিক, যে আজ্ঞা করলে শূল ইন্দ্রিয় অর্থাৎ শিব ইন্দ্র দেবতা আদি তার আজ্ঞা পালন করে, সে কেন হে দণ্ড তোকে বয়ে নিয়ে চলবে, এই তারপরে এভাবে রাগ করে সে দণ্ডটি ভেঙেছেন। এ কথাটি যারা বলেন তাদের কথাকেও শিরোধার্য করে তারকচন্দ্র মেনে নিয়েছেন। বলছে অবশ্যই বৈষ্ণবের বাক্য সত্য, সে কথা আমি শিরোধার্য করি। তিনি এখানে বলছেন যে যে কারণে এখানে এক কার্যের জন্য অনেক কার্য হয়, প্রভু আসেন এক কার্য করতে, একটা কার্য করার জন্য তিনি কখনো অবতীর্ণ হন না, এক কার্য করার পিছনে অনেক কাজ তার একসাথে সমাধা করার থাকে। তাই বলছেন এক কার্যে বহু কাজ তিনি করেন, দুই তিন অবলম্বে এক কার্য হয়, অনেক কার্য অবলম্বনে এক কার্য হয়। এখানে তিনি আরো বলছেন এজন্য অসহ্য হল
নিত্যানন্দ মানে বৈরাগ্য আসিতে আসি দণ্ড নীলি কেনে আহত কি প্রেম ভক্তি প্রকাশি বিদেশে ব্রজ রস আস্বাদিতে দণ্ড লাগে কিসে। নিত্যানন্দ মহাপ্রভু বলছেন যে বৈরাগ্য করিতে গেলে দণ্ড কি কারণে লাগে, বৈরাগী তো দণ্ড লাগে না, হবা তো তুমি বৈরাগী, তার পরে হয়েছে সন্ন্যাসী, জীবকে শিক্ষা দিবে, এসব ভাবছে যে অহেতুক প্রেম ভক্তি প্রকাশিবে দেশে ব্রজ রস আশা দিতে দণ্ড লাগে কিসে, অহেতুকি যে প্রেম ভক্তি সেইটা দেশে তুমি প্রচার করবে, আর ব্রজ রস আশা দিতে তো দণ্ড লাগে না, অকামনা প্রেম ভক্তি ব্রজ রস আস্বাদনের ক্ষেত্রে শ্রেষ্ঠ। তারপরে বলছে নিজে না জানিলে ধর্ম শিক্ষণ না যায় এ মত সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে ব্রজ বিনে জানি বিনে রাধা রস বই ন্যাসি হলি দণ্ড নিলি তা পারিলি কই দণ্ড কমণ্ডল ইহা সন্ন্যাসী বৈভব যোগী ন্যাসী তীর্থবাসী ত্যাগিয়ে সব কহে ব্যাস সন্ন্যাস নাহি কি কলিকালে তার মাঝে ভিতা কাজে দণ্ড প্যানে নিলে। নিত্যানন্দ মহাপ্রভু বলছেন যে নিজে ধর্ম না জানলে শিখা যায় না, অর্থাৎ নিজের ধর্ম সম্পর্কে জানতে হবে তবে আর একজনকে শেখানো যায়, নিজে না জেনে আর একজনকে তুমি কি করে শিখাবে। তুমি এখানে ব্রজ ছাড়া ব্রজ রস বিনে আর কিছু জানবে না, ব্রজ ছাড়া আর কিছু তুমি জানবে না, রাধা রস ছাড়া আর কিছু তুমি নেবে না, তো রাধা রস আস্বাদন করতে গেলে কমণ্ডল লাগে কিসে, রাধা রস আস্বাদন করতে গেলে দণ্ড লাগে কিসে, অকামনা প্রেম ভক্তির বলে শ্রীমতী রাধারানীর প্রেম রস আস্বাদন করা সম্ভব, এ কথা চিন্তা করে নিত্যানন্দ দণ্ড ভেঙেছিলেন। এরপরে আরো বলছে যে যোগী ন্যাসী তীর্থবাসী এ সমস্ত কিছু লাগে না, এই সমস্ত কিছু ত্যাগ করে তবে গিয়ে রাধা রস আস্বাদন করা সম্ভব। বলছেন যে এমনিতেই কলিতে সন্ন্যাস নেই, বিদুর ব্যাস উল্লেখ করেছেন যে কলিতে সন্ন্যাস নেই, তারপরেও সন্ন্যাস নেওয়া হয়েছে। এখানে আরো বলছেন মা দুজের মধ্যে নাহি সন্ন্যাসের ধর্ম সন্ন্যাসীর ন্যাস যোগে ঐশ্বর্যের কর্ম অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয়ে দেবে জীবে আচারিবে তাহা কই হয়। বলছে মাধুর্য ভাবের মধ্যে সন্ন্যাস পড়ে না, সন্ন্যাস হচ্ছে ঐশ্বর্য দুনিয়ার ভাব, তাই সন্ন্যাসীর ন্যাসযোগ ঐশ্বর্যের কর্ম অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয় দেবে জীবে আচারিবে তা কই হয়। বলছে অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তির আশ্রয় তুমি জীবকে এই দেবে এবং নিজে আচরণ করবে, সন্ন্যাসী নিলে তা কোথায় হচ্ছে। এরপরে বলছেন ভক্ত পক্ষে সন্ন্যাস ঘৃণিত অকারণ তার লেজ বেশ কেন করিলি ধারণ ব্রাহ্মত্ব সাজুষ্য মুক্তি কৃষ্ণ ভক্তে দণ্ড হরি নামে পাপ ক্ষয় কহে কোন ভণ্ড মুক্তি শ্রেষ্ঠ ব্যাখ্যা যারা ভক্তি নাহি চিনে হরি নামে পাপ ক্ষয় তারা ইহা মানে মুক্তিকে যে করে তুচ্ছ ভক্তি করে সার পুণ্যকে না দেয় স্থান পাপ কোন ছাড় হরি নামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী প্রেম রূপা আল্লাদিনী রাধা ঠাকুরানী যেই নাম সেই হরি শ্রীমুখের বাক্য জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য।
নাম সুপ্রসন্ন হলেন আল্লাহদিনই পাই বিশুদ্ধ প্রীতি ব্যাখ্যা আর বাক্য নাই। শ্রদ্ধা ভক্তবৃন্দ, এখানে সুন্দর আলোচনা করে গেলেন তারকচন্দ্র সরকার মহাশয়। এখানে বললেন ভক্তপক্ষে সন্ন্যাস ঘৃণিত অকারণ, তার লেজ বেশ কেন করিলি ধারণ। ভক্ত যে, সেই ভক্তর পক্ষে সন্ন্যাস হচ্ছে ঘৃণিত একটা ব্যাপার। সন্ন্যাসী হয়ে ঐশ্বর্যের দুনিয়ায় ভক্তরা যেতে চায় না, তারা মাধুর্যর ভাব নিতে চায়, অকামনা ভক্তির বলে শ্রীমতী রাধারানীর ভাব তারা প্রাপ্ত হতে চায়। তাই বলছে ব্রাহ্মত্ব সাজুস্য মুক্তি, কৃষ্ণ ভক্ত দণ্ড। সাজুস্য যে মুক্তি, মুক্তি চার প্রকারের মুক্তি, তার মধ্যে সাজুস্য একটি। সাজুস্য মুক্তিটি ভক্তের কাছে দণ্ড স্বরূপ, কারণ সাজুস্য মুক্তি হচ্ছে প্রভুর সঙ্গে লীন হয়ে যাওয়া, আর এই মুক্তি ভক্তরা চায় না। ভক্তরা চায় প্রভুর সেবা করা, চিরদিন প্রভুর সেবা করবে। হে প্রভু তুমি সুখে থাকো, আমি তোমাকে সেবা করি, তুমি ভালো থাকো, তাই চায়। ভক্তের সঙ্গে ভগবানের শরীরে গিয়ে লীন হতে চায় না, সাজুস্য মুক্তি তারা চায় না। আর ঐশ্বর্য দুনিয়ার ভক্তরা সাজুস্য মুক্তি খোঁজে। এই জন্য তারকচন্দ্র সরকার এখানে উল্লেখ করেছেন ব্রাহ্মত্ব সাজুস্য মুক্তি কৃষ্ণ ভক্তের দণ্ড। হরিনামে পাপ ক্ষয় কহে কোন ভণ্ড, অর্থাৎ হরিনামে পাপ ক্ষয় করে কোন ভণ্ড বলে, সেই ভণ্ডরাই বলে যারা মুক্তিকে শ্রেষ্ঠ মনে করেন। এখানে তারপরে বলছে দেখুন, মুক্তি শ্রেষ্ঠ ব্যাখ্যে যারা ভক্তি নাহি চিনে, হরিনামে পাপ ক্ষয় তারাই হামানি। তাহলে মুক্তিকে যারা শ্রেষ্ঠ মনে করেন তারা হরিনামে পাপ ক্ষয় করে, এটাই মনে করেন। বলছে কৃষ্ণ ভক্ত হরিভক্ত কেমন হয়, মুক্তিকে যে করে তুচ্ছ, ভক্তি কোন ভক্তি করে সার, পুণ্যকে না দেয় না স্থান, পাপ কোন ছাড়। বলো মুক্তিকে যে তুচ্ছ করে, ভক্তিকে সার করে, মুক্তি আমি চাই না প্রভু, আমি তোমার শরীরে লীন হতে চাই না, আমি তোমার ভক্ত হতে চাই, এই ভাবনা যারা ভাবে, হে প্রভু তুমি সুখী থাকো, এই ভাবনা যারা ভাবে তারা অকামনা প্রেম ভক্তি প্রাপ্তর পথে অগ্রসর হয় এবং তারাই প্রকৃত ভক্ত। তারা কখনো মুক্তি চায় না, তারা পুণ্যকে স্থান দেয় না, তো পাপ কোন ছাড়, পাপ তাদের কাছে কি করে আসবে। পুণ্যকে তারা স্থান দেয় না, তারা পাপ পুণ্যর ভাবনা ভাবে না, তারা প্রভুকেই খুশি রাখতে চায়, প্রভুকেই সুখী রাখতে চায়। শ্রীমতী রাধারানী যেমন কৃষ্ণকে সর্বদা সুখী রাখতেন, কৃষ্ণকে সর্বক্ষণ খুশি রাখতে চাইতেন, ঠিক তেমনভাবেই ভক্তরা শ্রীমতী রাধারানীর প্রেমে যখন গলিত হয় তখনই তাকে অকামনা প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া সম্ভব হয়। এরপরে বলছেন হরি নামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী প্রেম রূপা আল্লাদিনী রাধা ঠাকুরানী। হরি নামে প্রেম প্রাপ্ত হওয়া যায়, হরি নাম করতে করতে দুনায়নের জলে ভিসে যাওয়া যায়, আর তখনই আল্লাদিনী শক্তি এসে বিরাজ করে শরীরে। তারপরে বলছে যেই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য। যে নাম সেই হরি, এ কথাটি বিশেষভাবে বর্ণনা করেছেন মুরারিগুপ্ত তার কর্চার মধ্যে। মুরারিগুপ্তের কর্চায় উল্লেখ করেছেন, দেখবেন সেখানে বলছেন নাম আর নামই একই মানুষ, একই ব্যক্তি, সেই হরি এবং হরি নাম একই ব্যক্তি। যারা এটি কায়মন বাক্যে বিশ্বাস না করে, কায়মন মনে বিশ্বাস না করে, তারা পাষণ্ডী, তাদের নরক অনিবার্য। এরপরে কি বলছেন দেখুন, বলছেন নাম সুপ্রসন্ন হলে আল্লাদিনই পাই বিশুদ্ধ প্রীতি ব্যাখ্যা আর বাক্য নাই। নাম যদি সুপ্রসন্ন হয়, অর্থাৎ নাম যদি সুপ্রসন্ন হয় হৃদয়ে গলিত হয়, আর হৃদয়ে গলিত হলে দুই চোখ দিয়ে তার সেই গলিত ধারা বেরিয়ে আসে, আর তখনই বিশুদ্ধ প্রীতি পাওয়া যায়, বিশুদ্ধ প্রেম পাওয়া যায়, শ্রীমতী রাধারানীর প্রেম তখন প্রাপ্ত হওয়া সম্ভব হয়। এরপরে আর কিছু লাগে না, এরপরে আর ব্যাখ্যা থাকে না। তারপরে বলছে শুদ্ধ মানুষেতে আরতি নৈষ্টিক ভজন আর কিসে গয়া কাশী আর বৃন্দাবন, বেহালের বেশ মাত্র দণ্ড যে ধারণ, জ্ঞান মিশ্রা ভক্তি এত আইল এখন, এত বাজ্য কহে যেই
তার কেন দণ্ড এ কারণে নিত্যানন্দ দণ্ড কইল খণ্ড অন্তরে উল্লাস প্রভু বাক্যেতে ক্ষোধাম্বিত নিত্যানন্দ প্রেমে প্রভু হইল পতিত বলছে যে কি কারণে নিত্যানন্দ দণ্ড ভেঙেছে তার এত সময় ব্যাখ্যা দেওয়া হচ্ছিল বলছে শুদ্ধ মানুষে তো আরতি নৈষ্ঠিক ভজন তারে কিসে গয়া কাশী আর বৃন্দাবন বলে মানুষেতে যার আরতি আছে শুদ্ধ মানুষের প্রতি যার বিশ্বাস মানুষকে যে ভালোবাসে তার কিসের গয়া কাশী গয়ঙ্গা তীর্থ লাগে আর তার কিসের কারণে দণ্ড লাগে এসব কিছু লাগে না বিহালের বেশ মাত্র দণ্ড যে ধারণ জ্ঞান মিশ্রা ভক্তি এত আইল এখন বলছে যার ভিতরে জ্ঞানের সাথে ভক্তি মিশ্রিত যে জ্ঞানের উজ্জ্বল মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু তার সাথে ভক্তির প্রতিমূর্তি তিনি তার দণ্ড কিসে লাগে তারপরে বলছেন যে এত বাজ্য যে কহে তার কেন দণ্ড এ কারণে নিত্যানন্দ দণ্ড কইল খণ্ড তারা দণ্ড লাগে কিসের জন্য কি কারণে বয়ে নিয়ে বেড়াবে দণ্ড তারপরে বলছে অন্তরে উল্লাস প্রভুর বাজ্যে ক্ষোধাম্বিত নিত্যানন্দ প্রেমে প্রভু হইল প্রলোকিত বলছে অন্তরেতে প্রভু খুশি হয়েছেন দণ্ড ভেঙে দিয়েছেন নিত্যানন্দ তো বাইরে ভক্তদের তো দেখাতে হয় তাই তিনি বলেছেন নিত্যানন্দ তুমি কেন আমার এই দণ্ড ভেঙেছ এখানে মহাপ্রভু একটু ক্রোধান্বিত হয়ে আগে আগে চলে যান পিছনে নিত্যানন্দ আরো ভক্তদের নিয়ে অগ্রসর হন কিছু দূর যাবার পর নিত্যানন্দকে বলেন মহাপ্রভু যে আমি এই দণ্ড পরিত্যাগ করতাম তুমি যদি নাও ভাঙতে তুমি ভেঙেছ ভালো করেছো শ্রীপাদ আমি খুশি হয়েছি তোমার প্রতি এ কথাটি চৈতন্য ভাগবতে রয়েছে চৈতন্য চরিতামৃতে রয়েছে চৈতন্য মঙ্গলে রয়েছে যে সমস্ত গ্রন্থ আদি মহাপ্রভুর জীবনী গ্রন্থ প্রায় সমস্ত গ্রন্থে এই দণ্ডভঙ্গ বিবরণ নিয়ে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দের যে বাদ অনুবাদ হয়েছিল সামান্য সেটা বর্ণনা রয়েছে তারপরে বলছে এইভাবে মহাপ্রভু দেখিল আচরি এই লীলার প্রেম কই আচরিতে পারি মহাভাবে দণ্ড ভঙ্গ নিতাই মাতিল সে ভাব লইতে প্রভুর বাকি পড়ে গেল এ কারণে অবতার হইল প্রয়োজন এ লীলায় করিলেন সে ভাব গ্রহণ বলছেন এই ভাব মহাপ্রভু দেখিল আচরি এ লীলায় প্রেম কই আচরিতে পারি মহাপ্রভু এভাবে অনেক চিন্তা করে দেখলেন যে না সত্যিই তো নিতাই যে প্রেমের কথা বলছেন নিত্যানন্দ মহাপ্রভু যে প্রেমের কথা আলোচনা করলেন সেই প্রেম আমি কোথায় পেলাম সত্যি তো সে প্রেম তো আমি আচরিতে পারিনি তারপরে বলছেন এখানে মহাভাবে দণ্ড ভঙ্গ নিতাই মাতিল সেভাবে হইতে প্রভু বাকি পড়ে গেল যে মহাভাব নিয়ে নিত্যানন্দ দণ্ড ভেঙেছেন সেভাবে কিন্তু প্রভু বাকি পড়ে গেছেন কারণ একদিকে সন্ন্যাস হয়েছেন সন্ন্যাস নিয়েছেন সন্ন্যাসের একটা নির্দিষ্ট নিয়ম আছে সন্ন্যাসের একটা নির্দিষ্ট পন্থা আছে সেই পন্থা মহাপ্রভু অবলম্বন করার চেষ্টা করেছেন যদিও বা তিনি কোনো দিক করতে পারেননি না সন্ন্যাসীর আচার তিনি পালন করেছেন না একজন ব্রজবাসীর গোপী বা গোপিনীর ভাব তিনি সম্পূর্ণ আচরণ করেছেন মিশ্রিত ভাব নিয়ে তিনি জীবকে শিক্ষা দিয়েছেন যার জন্য এখানে তারকচন্দ্র সরকার মহাশয় উল্লেখ করেছেন যে সে ভাব লইতে প্রভু বাকি পড়ে গেল কার ভাব নিতাইয়ের ভাব নিত্যানন্দ মহাপ্রভু যে ভাব দিয়েছিলেন যেভাবে এই দণ্ড ভঙ্গ করেছিলেন যে ভাবটি নিয়ে এই দণ্ডটি তিনি খণ্ড করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু যার কারণে সন্ন্যাসী হবার পরেও মহাপ্রভুর আজ্ঞায় তিনি 52 বছর বয়সে এই গার্হস্থ ধর্মে প্রবেশ করেন প্রবেশ করে গৃহী হয়ে গৃহীজনকে প্রেম শিক্ষা দেন ধর্মের শিক্ষা দেন কিভাবে ধর্ম কর্ম করতে হবে কিভাবে প্রভুর নাম করতে হবে সে সমস্ত শিক্ষা দেন নিত্যানন্দ মহাপ্রভু সেই নিতাইয়ের যে ভাব সে ভাব থেকে বাদ করে গেলেন কে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু
এজন্য অবতারের প্রয়োজন হলো। তারকচন্দ্র সরকার মহাশয় বলছে এ কারণ অবতার হইল প্রয়োজন, কি এই লীলায় করিলেন সে ভাব গ্রহণ। কি ভাব গ্রহণ করলেন? যে ভাবের কথা নিত্যানন্দ বলে গেলেন, আমরা পূর্বে যেটা আলোচনা করলাম যে ভাবটি কামনা প্রেম ভক্তির যে ভাব, সে ভাব এ লীলায় দিলেন। কে দিলেন? হরিচাঁদ ঠাকুর দিলেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এর পরের পর্বে আপনাদের সামনে তুলে ধরব ভক্ত কণ্ঠহার, কিভাবে মতুয়া ভক্তদের কণ্ঠের হার এসেছে, কোথা থেকে এসেছে সে আলোচনা। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পাগলচাঁদ বিধি প্রেমানন্দে হরিধ্বনি কর মন, হরি বল হরি বল হরি বল।